সাপের আতঙ্কে সারা দেশ আতঙ্কিত সাথে দুর্নীতি তো রয়েছেই জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করা হবে বলেছেন মোদি এরপর জানিয়ে দেব রাসেল ভাইপার নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী এদিকে বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত পঞ্চাশ আরো জানিয়ে দিব বাজেটে শ্রমিকদের আলাদা বরাদ্দ না দেওয়ায় বিক্ষোভের ঘোষণা সর্বশেষ জানিয়ে সন্ধ্যার মধ্যে কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করা হবে বলেছেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করবে ভারত বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের সুবিধার জন্য রংপুরে একটি নতুন সহকারী হাই কমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার বাংলাদেশ আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিই শনিবার দিল্লির হায়দ্রাবাদ হাউজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক শেষে নরেন্দ্র মোদী কথা বলেন নরেন্দ্র মোদী আরো বলেন আমি ক্রিকেট বিশ্বকাপে আজকের ম্যাচের জন্য ভারত ও বাংলাদেশ উভয় দলকে শুভকামনা জানাই হায়দ্রাবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে উষ্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী রাসেল ভাইপার নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী ভয়াবহ বিষাক্ত সাপ রাসেল ভাইপার ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায় যার আতঙ্ক ছড়িয়েছে পুরো বাংলাদেশে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় সহ এ সম্পর্কিত অধিদপ্তরগুলো এবার বিষয়টি নিয়ে কিছুটা স্বস্তির সংবাদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর লাল সেন মন্ত্রী বলেছেন আতঙ্কিত হবেন না রাসেল ভাইপারের যে অ্যান্টিভেনম সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি কোনো অবস্থাতেই অ্যান্টিভেনমের ঘাটতি থাকা যাবে না শনিবার বাইশ জুন সকাল দশটার দিকে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন সভায় সারাদেশের সিভিল সার্জন পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিভাগীয় পরিচালক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ দেশের সমস্ত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন সভায় স্বাস্থ্যমন্ত্রী দেশের সমগ্র হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখার এবং কোনো অবস্থাতেই অ্যান্টিভেনমের স্টক খালি না থাকার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন সর্পদংশন করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত চিকিৎসা দেওয়া আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন এ বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য প্রচার প্রচারণার উপর জোর দেন বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত পঞ্চাশ রাজশাহীর বাঘা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার ২২ জন সকাল সাড়ে দশটার দিকে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন এ ঘটনার পর থেকে বাঘায় থমথম পরিস্থিতি বিরাজ করছে জানা গেছে শনিবার সকাল সাড়ে দশটায় বাঘা উপজেলার সচেতন নাগরিকের ব্যানারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লাইব উদ্দিন লাভলু এবং বাঘা পৌর মেয়র আকাশ আলী কর্মী সমর্থকরা সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে অপরদিকে একই দিনে বাঘা পৌরসভার মেয়র আকাস বিরুদ্ধে দুর্নীতির স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধনের ডাক দেয় বাঘা উপজেলা আওয়ামী লীগ উভয় পক্ষের কর্মী সমর্থকরা উপজেলা চত্বরে জড়ো হলে এর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে পঞ্চাশ জন আহত হন আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এদিকে পথচারী উজ্জ্বল হোসেন নামে এক ব্যক্তি পুলিশের টিয়ার সেলে আহত হয়েছেন বলে জানা গেছে এছাড়া আশরাফুল ইসলাম বাবুল ও চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাজেটে শ্রমিকদের আলাদা বরাদ্দ না দেওয়ায় বিক্ষোভের ঘোষণা সরকার ঘোষিত জাতীয় বাজেটে ছয় কোটি শ্রমিকের জন্য আলাদাভাবে কোনো খাদ বরাদ্দ না দেওয়া এবং শ্রমিকদের রেশনিং ব্যবস্থা বরাদ্দ না করায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আগামী পঁচিশ থেকে ত্রিশ জুন পর্যন্ত দেশের প্রতিটি শিল্পাঞ্চলে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি শনিবার বাইশ জুন সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন ছয়জন সরকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে প্রথম বাজেট ছিল সাতশত ছিয়াশি কোটি টাকা তিপ্পান্ন বছরে জাতীয় বাজেটের আর্থিক আকার বর্তমানে এক হাজার চোদ্দ গুণ বৃদ্ধি পেয়েছে জিডিপিতে পাঁচ দশমিক সাত শতাংশ এবং মাথাপিছুয়ায় তিন লাখ ছয় হাজার একশত চল্লিশ টাকা ঘোষণা করা হয়েছে এ হিসেবে মাসিক মাথাপিছু আয় দাঁড়ায় পঁচিশ হাজার পাঁচশত বারো টাকা কথিত মাথাপিছুয়ায় জিডিপি উন্নয়ন ও সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ শিরোনামের বাজেট শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন বা অগ্রগতি ঘটায়নি দেশ বিদেশের মাথাপিছু আয়ের খতিয়ানের গল্প প্রচার এ করা হলেও বাস্তবে এ হিসাব কাজের গোয়াল খাতা কলমে আছে কিন্তু গোয়ালে গরু নেই সন্ধ্যার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা সন্ধ্যার মধ্যে সারা দেশে সব বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে ঢাকাসহ এগারো জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় সহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার বাইশ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে পরিচালকের পক্ষে আবহাবিদ। হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর ঢাকা নোয়াখালী কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে